বছর। হ্যাঁ, আমরা বাছার জন্য বহু বিষয়ে জ্ঞান রাখতে হবে এবং জ্ঞানের জন্য আমাদের দরকার শিক্ষা। কারণ যা কিছু আমরা জীবনে অর্জন করি সরাসরি অর্জন করতে পারি না, আমরা কোনো না কোনো একটি মাধ্যমে আমরা অর্জন করি। যেমন টাকা পয়সা অর্জন করতে হলে ব্যবসা বাণিজ্য চাকরি এটা ওটা ভালো মন্দ নানান মাধ্যমেই আমাদের অর্জন করতে হয়। তো বাঁচতে হলে আমাদের কি জ্ঞান অর্জন করতে হবে। বাঁচার জন্য জ্ঞান অত্যন্ত বেশি প্রয়োজন, আর জ্ঞান অর্জনের জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে শিক্ষা। কারণ শিক্ষার মাধ্যমেই আমাদেরকে জ্ঞান অর্জন করতে হয়। এখন আমাদের ছেলেমেয়েদের শিক্ষা সংক্রান্ত বেশ কিছু সমস্যা আছে, সাধারণ সমস্যা। আমাদের মধ্যে কিছু দ্বিধা কাজ করছে, আমাদের মধ্যে কিছু সমস্যা যন্ত্রণা আকারে উপস্থাপিত হচ্ছে। যেমন আমরা প্রায় বলে থাকছি, প্রায় আমরা নানান মাধ্যমে আমরা সেই কথাগুলো শুনি, লিখনীতে বক্তব্যে, যে আজকাল আমরা ছুটছি শুধু এক ক্লাসের পিছনে, শুধু পরীক্ষার পিছনে। পরীক্ষার জন্যই আমরা কেবল পড়াশোনা করছি, জ্ঞানের জন্য এখন আমরা পড়াশোনা করছি না। আমরা অভিভাবক, আমরা শিক্ষক, আমরা শিক্ষার্থী, সবাই সবাই ছুটছি এ ক্লাসের জন্য, সর্বোচ্চ পয়েন্টের জন্য ছুটছি। তো আমি মনে করি যে এখানে যে একপাক্ষিক বক্তব্য আমরা সবসময় দিচ্ছি যে ছেলেমেয়েরা সবাই এ ক্লাসের জন্য বিভিন্ন মাধ্যমে দৌড়াদৌড়ি করছে, কেউ কোচিং সেন্টারে যাচ্ছে, কেউ পাঁচজন শিক্ষকের কাছে প্রাইভেট পড়ছে, কেউ খেলাধুলা স্বাস্থ্য চর্চা এটা ওটা সব বাদ দিয়ে আনুষঙ্গিক অন্যান্য বিষয়, সবাই আমোদ প্রমোদ অন্যান্য অতিরিক্ত কোনো বইপত্র সে পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে, শুধু সিলেবাস সাজেশন এবং এ প্লাস এটার মাধ্যমেই তারা সীমাবদ্ধ হয়ে আছেন। তো এটার জন্য কি ছেলেমেয়েরা দায়ী? এটা একবার ভাবুন তো। এখন আমরা তাদেরকে এমন একটা ট্র্যাকে ফেলে দিয়েছি, সে বাধ্য হচ্ছে ওই এ প্লাসের পিছনে ছোটার জন্য। এখন দেখা যাচ্ছে যে আমরা ব্যবস্থাটা সেই রকম করে রাখছি, যেমন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে হতে হলে, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে হলে, মেডিকেলে ভর্তি হতে হলে, বিভিন্ন প্রফেশনাল শিক্ষায় ভর্তি হতে হলে তাকে এ প্লাস পেতে হবে। তার কারণ সে যদি এ প্লাস না পায় আবার ওই ভর্তি পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারছে না, এত পয়েন্ট না হলে তার সে বিভিন্ন জায়গায় আবেদন করতে পারছে না। এই সমস্যায় ফেলে দেওয়ার জন্যই তো বাচ্চারা, অভিভাবকরা, শিক্ষার্থীরা, আমরা শিক্ষকরা সবাই একই পথে হাঁটছি, কেবল এ প্লাস, কেবল এ প্লাস। কিন্তু একটা বিষয় বিবেচনা করে দেখেন, যদি এর আগেও যখন এ প্লাস ছিল না আমাদের সময় বা অন্যান্য সময়ে যখন আমরা শিক্ষা গ্রহণ করতাম, তখন এরকমের হয়তো প্রতিযোগিতা ছিল না। আমরা বিভিন্ন সময় দেখেছি যে গ্রেড না থাকলেও সেকেন্ড ক্লাস দিয়েও আমরা অংশগ্রহণ করতে পারছি বড় বড় সকল ভর্তি পরীক্ষা। তো এখন যদি আমাদের ছেলেমেয়েদেরকে রিল্যাক্স দিতে হয়, তাকে যদি কিছুটা স্বাধীনতা দিতে হয়, এ প্লাস থেকে মুক্ত করতে হয়, তাকে জ্ঞানের পথে যদি দাবিত করতে হয়, তাহলে সেটা বলতে হবে যে শুধু এ প্লাস নয়, অন্তত যারা বি গ্রেডও পাবে তারাও সব বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। হ্যাঁ, বি গ্রেড পেলেই যদি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, মেডিকেলে সে যদি ভর্তি প্রতিযোগিতায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, তাহলে তার আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। তখন সে সিলেবাসটাকে হজম করবে এবং সে জ্ঞানের জন্য পড়াশোনা করবে। সে মনে করবে আমাকে তো সেখানে পরীক্ষা দিতে হবে, 100 মার্কসের প্রতিযোগিতা করে সেখানে যদি আমি টিকতে পারি তাহলে বি গ্রেড পেলেই আমাকে চলবে, তাতে কোনো সমস্যা নেই। কাজেই আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের ছেলেমেয়েদেরকে আমরা যদি সহজভাবে জীবনকে আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে আসতে পারি, এবং চাই যদি সে এ ক্লাসের পিছনে দৌড়াক না, ছোট হোক না, তাহলে আমরা একটা আধুনিক চিন্তা করতে হবে যে শুধু এ ক্লাস নয়, বিভিন্ন গ্রেডের ছেলেমেয়েরা ইচ্ছে করলে অংশগ্রহণ করে সে যদি টিকে থাকতে পারে সেটাই তার জন্য প্রাপ্য হবে। দিয়ে দেখেন একবার যে না, এ প্লাস লাগবে না, সাধারণ একটি গ্রেড দিয়েও সে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করতে পারবে ভর্তি প্রতিযোগিতায়। আমাদের ছেলেমেয়েরা সমাজের সকল অঙ্গনে তখন বিচরণ করবে, খেলাধুলা মাঠে ঘাটে ওখানে সেখানে, এবং সে সিলেবাসটাকে শুধু নয় অতিরিক্ত বইও পড়াশোনা করবে, পেপার পত্রিকায় এটা ওটা নানান কিছু থেকে সে জ্ঞান সংগ্রহ করবে। কারণ সেই সুযোগ তার আছে, আর এ প্লাসের পিছনে দৌড়াতে হবে না। এ প্লাস পেলেও ভালো, এ প্লাস না পেলেও সে সবার সাথে অংশগ্রহণ করতে পারছে, তার জ্ঞানের যোগ্যতা দিয়ে যদি সে ভবিষ্যৎকে নির্ধারণ করতে পারে সেই সুযোগ সে পাচ্ছে। অতএব তাকে, তার গার্জিয়ানকে, তার শিক্ষককে, তার প্রতিবেশিতা, আমরা সবাইকে দুশ্চিন্তামুক্ত করা যায়, আমাদেরকে
রিল্যাক্স করা যায়, যে রিল্যাক্সের মাধ্যমে ছেলেমেয়েরা যাতে লেখাপড়া করতে পারে সেই ব্যবস্থা আমরাই করতে পারি। আর আমরা যদি তাকে একটি ট্রেকে ফেলে দিই যে না তুমি এ প্লাস ছাড়া অথবা এত গ্রেড ছাড়া এত পয়েন্ট ছাড়া এই এই বিষয়ে তুমি অংশগ্রহণের অযোগ্য, তাহলে সে ছুটবে, সে তো ছুটবেই ওঠার পিছনে যে আমাকে আগে থাকতে হবে, জ্ঞানের প্রয়োজন নয়, আমার এ প্লাসের প্রয়োজন, এ প্লাসটা হলেই আমি ওই ট্রেনে আমি যাত্রী হতে পারি, এই টিকিটটা আমার হয়ে যায়। কাজেই আমাদেরকে বিবেচনা আগে করতে হবে, আমাদের ছেলেমেয়েদেরকে বাঁচাতে হবে, তাদেরকে কেবল পরীক্ষার্থী বানাবো না, আমরা তাদেরকে শিক্ষার্থী বানাবো, এবং শিক্ষার্থী বানানোর জন্য তাকে আমরা সামগ্রিক ব্যবস্থাপনায় নিয়ে আসতে হবে। একটা আতঙ্কের মধ্যে রাখবো না যে এ প্লাস পেতে হবে, এ প্লাস না পেলে ওই ওই বিষয়ে তুমি অংশগ্রহণ করতে পারবে না। হ্যাঁ, কাজেই আমাদেরকে ভাবতে হবে ভবিষ্যতের জেনারেশনকে বাঁচানোর জন্য, শিক্ষার্থী বানানোর জন্য, জ্ঞান অর্জনের জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে।